রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সারাদেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী একরামুল সাহেব সবশেষ জানতে চলে যাচ্ছি তার কাছে নির্বাচন পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে বিস্তারিত আমাদের জানাবেন নির্বাচন কমিশনের মনিটরিং সেলে আমি কিছুক্ষণ আগেও ছিলাম সেখানে এখনো পর্যন্ত এই নির্বাচনকে ঘিরে সারা দেশের কোথাও থেকে বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর আসেনি মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে বিভিন্ন জায়গায় অনিয়মের কারণে জাল ভোটের অভিযোগে এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কাউ কাউকে হয়তো কিছু শাস্তিও দেওয়া হয়েছে এছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এগারো সাড়ে এগারো হাজার কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত একটিমাত্র কেন্দ্র কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে এটি বেশ ইতিবাচক দিক তবে ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের অনেকের আমরা অতৃপ্তি দেখতে পেয়েছি নির্বাচন কমিশন সচিব সবশেষ আমাদের সাথে কথা বলেছেন দুপুর একটার দিকে তখন তিনি জানিয়েছেন যে বারোটা পর্যন্ত পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ভোট কাস্ট হয়েছে যদিও এই দুই ঘন্টায় হয়তো আরও কিছুটা বেড়েছে সেই কাস্টিং নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন শেষ পর্যন্ত সামনে যে দুই ঘন্টা রয়েছে তাতে হয়তো চল্লিশ পার্সেন্টের মতো ভোট কাস্ট হতে পারে সর্বোচ্চ এটি নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন আমরা যদি ভোট কাস্টিংয়ের হার আগের নির্বাচনগুলোতে দেখি দু হাজার সালে সাতষট্টি পার্সেন্টের বেশি ভোট কাস্ট হয়েছিল দু সালে সেটি একষট্টি পার্সেন্ট ছিল দু সালে একচল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল আর এবার সেটি হয়তো চল্লিশ একচল্লিশের মধ্যেই থাকবে বলে ধারণা করছি আমরা তাতে বোঝা যাচ্ছে যে আগে যেভাবে আসলে স্থানীয় সরকার নির্বাচনগুলো উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাপূর্ণ হতো সেটিতে আসলে কিছুটা ভাটা পড়েছে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি সার্বিক নির্বাচনের পরিস্থিতি আমাদেরকে তুলে ধরবেন তখন এখানকার সবশেষ খবর আবারও আপনাকে জানাতে পারবো নিরা সাইম আপনাকে ধন্যবাদ